আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিউজ থাকছে ফারাজকে নিয়ে। হ্যাঁ, সেই ফারাজের কথাই বলছি, এক বছর আগে হলি অটোজনের জঙ্গি হামলায় যে ফারাজ নিহত হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নিই। ঘাতকেরা ওকে মুক্তি দিয়েছিল, তাকে ওরা চলে যেতে দিয়েছিল হত্যামঞ্চ থেকে। হলি অটোজনের ঘরটার পরে কয়েক কদম ঘাসের চত্বর, তারপরেই জীবন। চলেই আসতে পারত সে সবুজ ঘাস মাড়িয়ে জীবনের দিকে, পৃথিবীর কেউ তাকে দোষ দিত না, কিন্তু সে জীবনের বদলে মৃত্যুর দিকেই থেকে গিয়েছিল। কিসের জন্য? তরুণটির নাম ফারাজ, ফারাজ আয়াজ হোসেন, বয়স মাত্র 20। ঘাতকেরা তাকে জীবন আর মৃত্যুর মধ্যে একটিকে বেছে নিতে বলেছিলেন, বলেছিল নিজের জীবন নিয়ে পালাও, কিন্তু সে পালায়নি। সেও ঘাতকদের দিয়েছিল পাল্টা বিকল্প, বাঁচলে একসঙ্গে বাঁচবো, নইলে মরবো একসঙ্গে। বিদেশিদের বন্ধু ছিল তার সঙ্গে, আর বিদেশিদের হত্যা করতেই তো এসেছিল ঘাতকেরা। বন্ধুরাও আমেরিকায় পড়ে, একজন বাংলাদেশি আর একজন ভারতীয়। বিদেশি ও ভিন্নধর্মী হওয়ায় তাদের বাঁচার যোগ্য মনে করেনি ঘাতকেরা, কিন্তু হত্যার এই বিভাজিত তালিকা মানেনি ওই তরুণ। মহাপ্রাণ ছেলেটি বন্ধুদের ভাগ্য থেকে নিজেকে আলাদা করতে চায়নি, বলা যায় ও প্রাণ দিয়েছে স্বেচ্ছায়, মানবতায়। বাংলাদেশ তার দেশ, বিদেশি বন্ধুদের প্রতি বাংলাদেশি হিসেবে দায়িত্ব রয়েছে তার। হয়তো ভেবেছিল সে হোক, তারা ভিন্নধর্মী বন্ধুদের মৃত্যুর মুখে রেখে পালাতে হয়তো ঘৃণা হচ্ছিল তা, তাই প্রাণ ভিক্ষা নেয়নি। সকালে একসঙ্গে পাওয়া গেছিল তিন বন্ধুকে, রক্তাক্ত, নিষ্প্রাণ, নিরপরাধ। তাকে দেখছিলাম প্রথম আলোর অফিসে, ওই বছরের সেই রমজানেই ইফতারের জামায়াতে এসেছিল। নিষ্পাপ কিশোর প্রায় মুখ, বিনয়ী ও লাজুক, সবাইকে সালাম দিচ্ছে। বয়সীজন দেখলে উঠে জায়গা ছেড়ে দিচ্ছে। বিদেশে পড়তে গেলেও পরিবারের অন্য সন্তানদের মতো ওরও স্থায়ী ঠিকানা ছিল বাংলাদেশে। লক্ষ্য ছিল পড়াশোনা শেষে দেশে ফিরে কাজ করবে। ফারাজ সে অন্য সব ধনিক সন্তানের মতো ছিল না, ও ছিল সবুজ প্রজন্মের সেই অংশের ঘরানার। ছোট প্রাণে বড় ব্যথা, বড় আবেগ, বড় ভালোবাসা যাদের আকুল করে। ইংরেজ কবি ওয়ার্ড ওয়ার্থের মাই লাস্ট ইউথ কবিতে একটা লোকগান কথা আছে, আ বয়েজ উইল ইজ উইন্ডস উইল অ্যান্ড দ্য থটস অফ ইউথ আর লং লং থট। তরুণদের মন বাতাসের ইচ্ছার মতো স্বাধীন, আর তার চিন্তা দিগন্ত বিস্তারী। ফারাজের মন ওই চরম মুহূর্তে মানবীয় সীমাবদ্ধতায় ছাপিয়ে যেতে পেরেছিল, এবং আশ্চর্য এক কাজ করছিল, সে মৃত্যু দিয়ে সে জীবনের পক্ষ নিয়েছিল। নিয়ত নিষ্ঠুর ওর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল প্রায় ওর বয়সে কিছু ঘাতক তরুণের হলি আর্টিজান বেকারিতে শুক্রবার রাতে। ঘৃণা সেখানে জয় চেয়েছিল জীবনের উপর। ফারাজের সামনে ছিল এমন দুটি বিকল্প, হয় একসঙ্গে মরো, নয়তো একাই বাঁচো। বন্ধুদের ছেড়ে এসে একা বাঁচার পথে গেলে তাকে দোষারোপ করার কোনো নৈতিক বা দার্শনিক সুযোগ কারোরই থাকতো না। ওই অবস্থায় কাউকেই ফারাজ বাঁচাতে পারত না, আর হত্যাকারীদের কৃতকর্মে কোনো দায় জিম্মিদের উপর বর্তানোর সুযোগও ছিল না। সকাল হলেও সেদিন অন্ধকার কাটেনি বাংলাদেশের উপর থেকে, সেই অন্ধকারেও ফারাজ মানবতার শহীদ হিসেবে উজ্জ্বল। আমাদের কিশোর তরুণদের কারো কারো মনে যখন জঙ্গিবাদী ঘৃণার আবাদ করছে কোনো অপশক্তি, তখন ফারাজের মতো কোমল হৃদয় কিন্তু অসম্ভব সাহসী তরুণ, যে অদম্য বাংলাদেশ হতাশার জলরাশিতে শুশুকের মতো সহসা মুখ দেখায়। ফারাজের মধ্যে সেই বাংলাদেশের মুখই আমরা দেখতে পাই। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।